ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো টলিউডের ডিরেক্টররা কত টাকা চার্জ করেন এটা নিয়ে বহুদিন ধরে অনেকে আমাকে ভিডিও বানাতে বলেছিল, এবং কালকে আমি ইনস্টাগ্রামে স্ক্রল করছিলাম, তখন দেখলাম একটা মেসেজ যেটা প্রায় মানে 8-9 মাস পুরনো, এবং সে বারবার বারবার এই টপিকটার উপরই ভিডিও বানাতে বহুবার রিকোয়েস্ট করে গেছে। তো এবং আগেও বহুবার এসেছিল, যখন আমি একবার মানে ফিল্ম স্টার মানে যারা হিরো তাদের যখন রেমুনারেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখনও অনেকে কমেন্ট সেকশনে লিখেছিল। তো দেখুন এক্স্যাক্টলি এই মুহূর্তে মানে 2020-তে দাঁড়িয়ে কোন ডিরেক্টর কী টাকা চার্জ করে এটা বলা একটু মুশকিল, এক্স্যাক্ট কোনো ডেটা নেই। বাট আমি যে ডেটাটা জোগাড় করতে পারছি সেটা 2018 ডেটা, ঠিক আছে। এখন মোস্টলি অনেক ডিরেক্টররা নিজেরাই প্রডিউসার হয়ে গেছে, নিজেরা প্রোডাকশন কোম্পানির মধ্যে ঢুকে গেছে, কন্ট্রাক্ট বেসিসে হয়ে গেছে, মানে একটা বড় মোটা টাকার কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে এবং সেটাতে আপনি 3টে ফিল্ম ডিরেক্ট করছেন কি এরকম এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো তাই জন্য এখন এক্স্যাক্ট রেমুনারেশনটা বলা মুশকিল। এটা 2 বছর আগে, তখন ডিরেক্টররা নিজেরা চার্জেস নিত প্রোডাকশন কোম্পানির থেকে, তো তখনকার ডেটা আমি বলছি। আর এখন ভেরিয়েশনটা সামান্য কিছু এসেছে, এবং যারা মেন স্ট্রিম ডিরেক্টর ছিল তাদের কিছুটা একটু কমেও গেছে। আজকে 1 থেকে 5 মুভ করবো, তো টপ হায়েস্ট যে তাকে ফার্স্টে রাখবো এবং পরে যারা আসছে তারপরে। তো সবার চেয়ে হায়েস্ট হচ্ছে রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তীর হচ্ছে 30 লাখ টাকা পার ফিল্ম, উনি একটা সিনেমা ডিরেক্ট করতে 30 লাখ টাকা চার্জ করেন। এবার ডেফিনেটলি উনি যে ধরনের ব্লকবাস্টার সিনেমা আগে বানিয়েছেন তো ওটা উনি ডিজার্ভ করেন। তো 30 লাখ টাকা এটা ওনার ফিস ছিল আজ থেকে 2 বছর আগে। 2 নম্বরে যদি মুভ করি, 2 নম্বরে থাকবে সৃজিত মুখার্জি। ওনার পার ফিল্মের ডিরেক্ট করতে চার্জেস ছিল হচ্ছে 25 লাখ টাকা, 25 লাখ পার ফিল্ম উনি নিতে, এবং এখন তো উনি কন্ট্রাক্ট বেসিসে আছেন SBF এর সাথে, বাট সেই সময় উনি 25 লাখ টাকা পার ফিল্ম ডিরেক্ট করতেন। এখন হয়তো সামান্য কিছু বাড়তেও পারে, সাকসেস রেটটা ধরে রেখেছে তাই জন্য মুভ করবো। 3 নম্বরে, তো 3 নম্বরে থাকবে শিবপ্রসাদ নন্দিতা রায়। তো এখন প্রেজেন্টলি সিনারিওটা পাল্টে গেছে, এখন তো তারা একদমই নিজেরা প্রডিউসার হয়ে গেছে, প্রফিটটাই তাদেরটা পুরো। বাট এর আগে যখন তারা অতনু রায় চৌধুরীর সাথে একসাথে কোলাবোরেটিভ এতে ছিল, সেই সময় কী হতো যে অতনু রায় চৌধুরী সিনেমাতে মানে টাকাটা লাগাতো, প্রডিউস করতো, এবং ওরা ডিরেক্টরের ফিস নিতে হচ্ছে 20-25 লাখ টাকার মধ্যে, এবং এছাড়া ওদের সাথে থাকতে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট IPR, যেটা হচ্ছে যদি আপনি ধরুন রিমেক রাইট বিক্রি করেন তাহলে সেই টাকাটা কিন্তু শিবপ্রসাদ নন্দিতা রায় পাবে। তো তারা 3 নম্বরে থাকবে। 4 নম্বরে মুভ করবো, 4 নম্বরে থাকবে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তিনি পার সিনেমা ডিরেক্ট করতে নেন, তখন নিতেন হচ্ছেন 15 লাখ টাকা, 15 লাখ রুপিজ উনি নিতেন, এবং ওনার সিনেমা সিরিয়াসলি মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিচ্ছে প্রডিউসারদেরকে, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, হলেও কয়েকটা সিনেমা খুবই ভালো বিজনেস করেছে। তো উনি থাকবেন 4 নম্বরে। তারপরে মুভ করবো 5 নম্বরে, তো 5 নম্বরে থাকবে হচ্ছে অরিন্দম শীল, যার পার ফিল্ম ডিরেক্ট করতে উনি 10-12 লাখ টাকা চার্জ করতেন। এটা আমি যেহেতু প্রথম থেকেই বলেছি তাই জন্য পাস্ট টেন্স ইউজ করছি, এখন হয়তো সামান্য ভেরিয়েশনও আসতে পারে। তো এখন তখন উনি চার্জ করতেন 10-12 লাখ টাকা মতো। এছাড়া যদি কিছু কমার্শিয়াল ডিরেক্টরদের কথা বলি তাহলে রাজীব কুমার বিশ্বাস 15 লাখ টাকা চার্জ করতেন এক একটা সিনেমা ডিরেক্ট করার জন্য, যেটা এখন আর একেবারেই এরকম নেই, এখন কমে গেছে অনেকটা, কারণ মেইন স্ট্রিম সিনেমার বাজার কমে গেছে। এবং রবি কি নাগি আজ থেকে 2 বছর আগে যে টাকাটা চার্জ করতেন সেটা ছিল 25 লাখ রুপিজ, 25 লাখ, ইয়েস। এবং রবি কি নাগির ট্র্যাক রেকর্ড বীভৎস ভালো ছিল, মানে যেসব সিনেমা বানিয়েছে সেগুলো বিশাল বিশাল সাকসেসফুল হয়েছে, প্রচুর টাকা বিজনেস করেছে। বাট এখন রিসেন্ট মানে কারেন্টলি মেইন স্ট্রিম সিনেমা ভালো সেরকম ওয়ার্ক করছে না, বাট সেই সময় অবধি উনি পার ফিল্মে 25 লাখ টাকা চার্জ করতেন। সো দ্যাট ওয়াজ দ্য লিস্ট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।